সমাজসেবিকা গামলা আর সন্দীপের ম্যাটারে আবারও নতুন সমাজসেবিকাকে ইনভলভ করা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, একদম ঠিক শুনতে পাচ্ছ। আমি অপেন সূত্রের মাধ্যমে একটা খবর পেলাম বন্ধুরা, যে গামলা আর সন্দীপকে আবার এক করে দেওয়ার ভিতরে ভিতরে চক্রান্ত চলছে বন্ধুরা। একদম ঠিক বলছি। এবার আমি কোথায় থেকে শুনলাম বা কেন আমি এই কথাটা বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে কথাটা শুনতে পেলাম বন্ধুরা, যে গামলা আর সন্দীপকে আবার এক করার চেষ্টা করা হচ্ছে, মানে ভিতরে ভিতরে একটা বিরাট বড় চক্রান্ত চলছে বন্ধুরা। তো কেন বলছি, তাই না? আর এই কথাটা শুনে আমার কি মনে হলো বন্ধুরা, চলো সবটা বলবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলা, ঠিক আছে, এই যে 7 থেকে 8 মাস অবধি যেই লড়াইটা চলছে গামলা আর সন্দীপের মধ্যে, এর মাঝখানে সবচেয়ে বেশি বলতে পারো এফেক্ট যার উপর পড়ছে বা যার উপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার মনে হয় কোথাও না কোথাও কৃষাণু, আমাদের ছোট্ট কৃষাণু, যে কৃষাণু নান্না মুন্না বাচ্চা, যে এখন বাচ্চা বাবা মা সবার মাঝখানে বড় হবে, পরিবারের মাঝখানে হাসতে খেলতে বড় হবে, দাদু ঠাকুমা দিদু দিদুন দাদু সবার মাঝখানে বড় হবে, সেই বাচ্চাটা যেন কোথাও না কোথাও বড় তো হচ্ছে কিন্তু সেই আদর যত্নটা সেই ভালোবাসাটা সবার মাঝখানে সে পাচ্ছে না বন্ধুরা। কেন পাচ্ছে না? শুধুমাত্র তার মায়ের এই মানে বদমাশির জন্য, তাই না? তার মায়ের এই স্বার্থপরতার জন্য, শুধুমাত্র তার মা নিজের কথা ভেবে এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে বা বাচ্চাটার প্রতি তার কোনো রকমের মানে কোনো রকমের যে তার প্রতি কোনো দয়া বা মমতা বা তার প্রতি কোনো রকমের তার যে টান, সেই নারীর টান অবধি নেই বলেই তো মা বাচ্চাটাকে ছেড়ে নিজের জীবনে আইয়াসি করতে বেরিয়ে গেল, তাই না? কিন্তু দেখো হঠাৎ করে আজকে এই কথাটা শুনে আমি ভাবছি, সত্যি কি এটা এক হতে চলেছে? সত্যি যদি সন্দীপ আর গামলা এক হয় তাহলে কি হবে বন্ধুরা? কারণ এদের এক হওয়ার চান্স আমি দূর দূর অবধি কোথাও দেখতে পাচ্ছি না। সন্দীপের জীবনে যেটা ঘটে গেছে, ইভেন সন্দীপ যে এই যে কেস কাচারি হেনা হেনা তেনার মাধ্যমে যে লড়াইটা করে যাচ্ছে, তার মানে ওই বয়স্ক মা বাবা তারা যে এই যে কোর্টে গেছিলো, তারপরে কোর্টে গিয়ে যা যা হয়েছে তোমরা সবাই জানো সেই ঘটনাগুলো, যে সন্দীপের বাবার কী কী হয়েছিলো, মেসামশাই ওখানে গিয়ে একদম মানে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা, সেখানে তারপর রিজার্ভ রুমে কিছুক্ষণ তাদেরকে রাখা হয়েছিল, কিছুক্ষণ না কয়েক ঘন্টা তাদেরকে রাখা হয়েছিল, সেখানে কী অবস্থা তোমরা সবাই জানো সেই ঘটনাটা। তো এত কিছু যে লড়াই, হ্যাঁ, তার মাঝখানে এই যে চারিদিকে বদনাম, এই সব কিছু হওয়ার পর সত্যি কি সন্দীপ গামলাকে তার জীবনে মেনে নেবে? আমি সত্যি জানি না বন্ধুরা, সত্যি কি গামলাকে মেনে নেওয়া উচিত, বা গামলা তার জীবনে যেটা যেটা করেছে বা সে যে পরকীয়াতে জড়িয়েছে, ফকলার সাথে রাত কাটিয়েছে, অবশ্যই অবশ্যই ফকলার সাথে রাত কাটিয়েছে, যদিও আমরা চোখে দেখিনি কিন্তু অবশ্যই তার ভিডিও থেকে আমরা বুঝতে পারছি যে গামলা এখানে ওখানে ফকলার সাথে ঘুরতে গেছে। তাহলে কি নিশ্চয়ই গামলা ফকলার সাথে বেড শেয়ার করেছে, যেখানে ফকলার বাড়িতে থেকেছে আমরা অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার শুনেছি, তাই তো? আর গামলা এই যে সব কিছু করছে, ইভেন ভ্যালেন্টাইন্স ডে দিনে সে সারাটা দিন যে তার প্রেমিকের সাথে কাটিয়েছে সেটাও কিন্তু আমাদের সামনে পুরোটা পরিষ্কার, তাই না? তো এই যে এত কিছু করার পর তারপর হঠাৎ করে তাদেরকে আবার এক করার প্ল্যানিং চলছে, সেটা কি সত্যি সম্ভব? আর এখানে তোমাদেরকে বলে দিই, গামলার ব্যাপারে যেই সমাজসেবক দাদা ইনভলভ ছিলেন বা যিনি কয়েকটা ভিডিও করেছিলেন, তাই তো, তো সেটা আমরা দেখেছি, ইভেন উনি যে বুঝতে পেরেছিলেন যে না, এই গামলাকে বা এই যে মেয়েটাকে একে সাপোর্ট করা সত্যি আমার উচিত হচ্ছে না, কারণ এই কখনো এক নৌকায় দাঁড়াতে পারে না, এর সবসময় দু নৌকায় পা, ঠিক আছে, এটাও করবো ওটাও করবো, লাস্টে সব দিক থেকেই গেল। তো যার জন্য ওই সমাজসেবক দাদা পরিষ্কার কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছে যে আমি আর এর সঙ্গ দিচ্ছি না, গামলার নাম ধরে বলেনি কিন্তু পরিষ্কার বলেছিল যে আমি আর গাইড করব না, ঠিক আছে। তো যাই হোক, এবার আসলো গিয়ে নতুন সমাজসেবিকা, যেটা হলো গিয়ে আমি তোমরা বিশ্বাস না হলে দালালের ভিডিওতে গিয়ে দেখতে পারো, যে ওখানে আমি দেখলাম 5 মিনিট না 7 মিনিট 52 সেকেন্ডে মনে হয় সামথিং, তোমরা আজকে 4 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, তো দুপুরের ভিডিও মনে হয়, ঠিক আছে, সেই ভিডিওটাতে গিয়ে তোমরা দেখতে পারো। তো সেই ভিডিওতে দালাল পরিষ্কার বলেছে যে সে যে দালাল জেনেছে সীমাদির কাছ থেকে, মানে সীমাদি ভিডিওতে বলেছে যে কোর্টে গেলে কি গামলা, গামলা কেন কোর্টে যাসনি, কোর্টে গেলে কি তোকে ওখানে রেখে দেওয়া হতো,
এই কথাটার ভিত্তিতে দালাল আজকে বলছে, নিশ্চয়ই দালাল এই বিষয়ে গামলার সাথে আলোচনা করেছে বন্ধুরা, যার জন্য দালাল এই কথাটা বলেছে। যেভাবে দালাল বলে কি না, দালাল ঢেমনি সবসময় যে বলে যে সীমাদি সন্দীপের সাথে আলোচনা করেছে বলেই হয়তো ওই কথাটা ইঙ্গিত দিয়েছে আমাদেরকে, তো এটাও হতে পারে যে দালাল ওই গামলার সাথে আলোচনা করেছে বলেই হয়তো দালাল ভিডিওতে এতটা কনফিডেন্টলি এই কথাটা বলতে পেরেছে। সে বলছে যে আমি শুনলাম, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ওর যে ভাবভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে সে কথাটা আলোচনা করেছে গামলার সাথে। ঠিক আছে, এটা পুরোটাই আমি আইডিয়া বসে তো বলছি। তো দালাল বলছে, দালালের ভিডিওতে যেটা শুনলাম, দালাল বলছে যে সমাজ সেবিকা মানে সঙ্গীতা ম্যাডামকে আবার এদের মাঝখানে ইনভলভ করা হচ্ছে, আর সঙ্গীতা ম্যাডাম নাকি গামলাকে ফোন করেছে, সেটা গামলার কাছে রেকর্ডিংও আছে, গামলার কাছে কল রেকর্ডিং আছে, যদি ফোন করে থাকে অবশ্যই গামলা রেকর্ড করে রাখবে, তো সেই রেকর্ডিং গামলার কাছে আছে নাকি, আর গামলা আর এই সন্দীপকে যে এক করার যে প্ল্যানিং চলছে, মানে উনি সমাজসেবক মানে সমাজসেবিকা হিসাবে উনি হয়তো চেষ্টা করে দেখতে পারেন, তাই না? আমার মনে হয় না উনি সাকসেস হবেন এই ম্যাটারে, আমার মনে হয় না, তবুও বলতে পারছি না ভবিষ্যতে কী হবে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু উনি চেষ্টা করছেন এটা আমি দালালের ভিডিও থেকে জানলাম। আর দালাল আরেকটা কথা বলছে যে যদি ওরা এক হয় তাহলে এক হোক, কারণ বাচ্চাটা মা বাবাকে পাবে। হ্যাঁ, এটা ঠিক যে যদি সন্দীপ আর গামলা এক হয়ে যায় তাহলে অবশ্যই কৃষাণু তার মা বাবাকে ফিরে পাবে, কিন্তু আমার কথাটা হলো যদি ওরা এক হয় তাহলে সত্যি কি গামলা আবার সংসারে গিয়ে সুন্দর করে সংসার করবে তো, না শুধুমাত্র সন্দীপের এই যে বাড়ি, হ্যাঁ সুন্দর করে বাড়ি দিয়েছে, সুন্দর করে সংসারটাকে পরিচালনা করছে সন্দীপ, সুন্দর করে তার বাচ্চাটাকে মানুষ করছে, তাই না? এই যে এইগুলো দেখে, যে বাহ্যিকগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলো দেখে গামলা যদি লোভে পড়ে যায় সেটা কিন্তু আলাদা ম্যাটার। হ্যাঁ, মানে সেটা লোভে গেলে গামলা হয়তো সংসারটা বেশি দিন করতে পারবে না, কিন্তু গামলা যদি সত্যিকারই কৃষাণুর ভালোবাসার টানে বা সংসারটাকে ভালোবেসে সে যদি আবার মানে সংসার করতে যায়, পুনরায় সংসার করতে যায়, যদি সে সুন্দর করে সংসার করে বাচ্চার দিকে তাকিয়ে, তাহলে হয়তো সে সংসার করতে পারবে। কিন্তু কথাটা হলো সে সত্যি কি ফকলাকে ছাড়তে পারবে, বা ফকলা কি আদৌ গামলাকে ছেড়ে দিবে, বা ছাড়তে সে গামলাকে, আমার মনে হয় না অত সহজে গামলাকে ফকলা ছেড়ে দিবে, কারণ ফকলা যেই মুরগিকে পটিয়েছে, সোনার ডিম পাড়া মুরগি, ঠিক আছে, মুরগি বা হাঁস, সেই হাঁসকে চট করে ছেড়ে দিবে আমার কথাও থেকে মনে হচ্ছে না বন্ধুরা, জানি না কেন। তবে দালালের ভিডিওতে এটা শুনলাম, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটাকে। জানি না আগামীতে কী হতে চলেছে, হয়তো সমাজসেবিকা মানে সঙ্গীতাদি হয়তো মানে চেষ্টা করছেন, ঠিক আছে, তো চেষ্টা চালিয়ে যেতে পারে, চেষ্টা করাটা আমার মনে হয় সমাজসেবিকা হিসাবে হয়তো ও মানে ওর জায়গায় ওই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না ঠিক সত্যিকারই আগামীতে সেটা হতে চলেছে, বা আদৌ সাকসেস হবে কি সাকসেস হবে না সেটা আমি জানি না বন্ধুরা। যাই হোক, তো তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে দাও, যদি এটা হয়ে যায় বা হতে যদি আমরা শুনতে পাই বা ফাইনালি আমরা ভিডিওতে দেখতে পাই, তাহলে তোমাদের রিয়াকশনটা কী হবে, যে গামলা আর সন্দীপের কি এক হওয়া উচিত এত কিছুর পর? হ্যাঁ, আর যেখানে গামলা যেই ব্যাপারটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া মানে যেখানে লক্ষ লক্ষ মানুষ এই ম্যাটারে ইনভলভ, সবাই জানে যে ব্যাপারটা কী হয়েছে, কতটা নোংরাতরভাবে গামলা অ্যাটাক মানে নিজেকে নিজের নিচের মানে কী বলবো নিজেকে আরও নিচে নামিয়ে দিয়েছে, ঠিক আছে, যেখানে সে প্রেমিকের সাথে সব কিছু আমরা দেখতে পেয়েছি অন ক্যামেরা, সে দেখাতে অন ক্যামেরা বলতে গিয়ে ফ্রন্টে এসে সে আমাদেরকে দেখায়নি, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে গামলা ফকলার সাথে পুরোভাবে পুরোপুরিভাবে ইনভলভ। তো তারপরে দেখা যাক কী হচ্ছে। হ্যাঁ, আর আজকে একটা কথা বললো দালাল, হাস্যকর একটা কথা, যে আমি এরপর থেকে সঙ্গ ছেড়ে দিলাম, মানে গামলার সঙ্গ ছেড়ে দিল, সে নিরপেক্ষভাবে ভিডিও করবে, যেটা ভিডিওতে দেখবে সেটাই সে ভিডিও করবে, মানে না সন্দীপের ব্যাপারে পার্সোনালি কোনো অ্যাটাক করবে, না গামলাকে কোনো পার্সোনাল কথা সে মানে ভিডিওতে বলবে, ঠিক আছে, গামলার ব্যাপারে কোনো পার্সোনাল কথা সে ভিডিওতে বলবে না, না সন্দীপের কোনো পার্সোনাল কথা বা পার্সোনাল অ্যাটাক করবে, কারণ এর আগে কিন্তু সন্দীপকে বলেছিল যে তোর মায়ের গর্ব, সন্দীপের মায়ের গর্বকে ডাস্টবিন, ইভেন সন্দীপকে বলেছিল চুল্লুখোর, তারপরে ওই সন্দীপকে আরও নোংরা নোংরা গাল দিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, সন্দীপের বাবাকে বলেছিল কি দারোয়ান, ঠিক আছে, যাই হোক, তো এইসব কথাগুলো যে বলেছে দালাল, বলছে এরপর থেকে বলবো না, মানে ভাবো
যে যেই মেয়েটা এই কথাটা কিন্তু কিছুদিন আগেও বলেছিল, আবার মাঝখানে কিন্তু সে গড়বড়িয়ে গেছিলো, আবার দেখো আজকে কথাটা বলছে। মানে তুই বলবি তো বলবি, কতবার বলবি এক কথা যে আমি ভিডিও টু ভিডিও করব। আসলে তুই ভিডিও টু ভিডিও কোনো দিনও করতে পারবি না, তুই পার্সোনাল অ্যাটাক না করে তুই ভিডিও করে নিজে শান্তি হতে পারবি না, হ্যাঁ, আর তোর ভিউয়ার্সরা তাতে সন্তুষ্ট হবে না, যার জন্য তুই পার্সোনাল অ্যাটাক ছাড়া তুই ভিডিও করা খুব তোর পক্ষে টাফ, ঠিক আছে। আর তুই যে বললি না আমি গামলার সঙ্গ ছেড়ে দিলাম, না তুই ওর সঙ্গ ছাড়িসনি, যেটা আমাদের সামনে দেখাচ্ছিস বা বলছিস সেটা পুরোটাই তুই জাস্ট আমাদের আই ওয়াশ করছিস, তাই না? হ্যাঁ, তুই আমাদেরকে বোঝাতে চাইছিস যদি ওরা এক হয়ে যায় তাহলে, বা হতেও পারে বন্ধুরা, কেন বলো তো, কারণ গামলা সন্দীপ, যে সন্দীপ আর গামলা যদি এক হয়ে যায়, মানে দালালের কথা মতো, তাহলে দালাল ভাবছে যদি এক হয়ে যায় তাহলে তোরা এক হয়ে যাবে, যেভাবে মন্দির আর সোমনাথ হয়ে গেছে তাহলে আমি, হ্যাঁ, তখন তো আবার আমি ই হয়ে যাবো, ফাঁদে পড়ে যাব। তো সুতরাং মানে আগে ভাগে আমি কিন্তু সাইড কেটে পড়ি, বুঝতে পারলে? আর এটাও দাদা বললো যে যদি সামনে গামলা যদি এমন কোনো কাজ করে যেখানে সবাই ওকে কটাক্ষ করে, সেখানে কিন্তু আমিও তাকে কটাক্ষ করতে পিছনে সরব না। মানে বুঝতে পারছো, কোথাও না কোথাও দালাল কিন্তু গামলাকে হুমকি দিল বন্ধুরা, মানে গামলার সন্ন্যাদি ভাই, তাই না? হ্যাঁ, তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম, তোমাদের কি মতামত? আমার কোনো মতামত নেই, আমি জাস্ট খবরটা পেলাম সেটাই তোমাদের কাছে বললাম। আর তোমাদের কি মনে হচ্ছে বা কেমন এটা হলে কি হয়, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। প্লিজ বন্ধুরা ভুল বোঝো না, পাশে থেকো। আমি আজকে প্রথমে ভিডিওটা দিয়েছি সেটা নিয়ে তোমরা অনেকে দুঃখ পেয়েছো, প্লিজ দুঃখ পেও না, কারণ আমি সন্দীপের কখনো ক্ষতি চাই না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিও, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ডারে পাশে থাকো। চলো, টাটা।